একটা ক্ষেত্র বিশেষে বাঘ কাউকে বলা যেতেই পারে হ্যাঁ সুন্দরবনের বাঘ আর খাঁচায় বন্দি বাঘ খাঁচায় বন্দি বাঘ নিশ্চয়ই প্রভাবশালী থাকে না ফলে বাঘ কোথায় থাকছে বাঘ নিশ্চয়ই বাঘ এখন সুন্দরবনে রাজায় মেজাজে ঘুরে বেড়ানো বাঘ আবার খাঁচায় আটকে থাকা বাঘ বাঘের প্রকারভেদ হতে পারে কিন্তু বাঘ তো ঠিকই আছে ফলে এদিক থেকে আমার মনে হয় না ববিদা কোনো ভুল বলেছেন যে বাঘ খাঁচায় বন্দি বাঘ প্রভাবশালী হয় না না খাঁচায় বন্ধু মানে সুন্দরবনের ছাড়া বাঘ আর খাঁচায় বন্দি বাঘ দুটো বাঘ ওই সুন্দরবনের বাঘটা প্রভাবশালী বাঘ আর খাঁচায় বন্দি বাগ প্রভাবশালী ভাগ নয় এত বড় একটা সিস্টেম এত ভালোভাবে কাজ হচ্ছে কে কোথায় একটা আরশোলা ফেলে তারা জানে যে একখানা এরকম খবর তৈরি করতে পারলে কালিমা লিপ্ত করার চেষ্টা হবে ফলে এরকম একটা হঠাৎ ছড়িয়ে পড়লো আরশোলা একটি পাওয়া গেছে আপনারা খেয়াল করেছেন মমতা ব্যানার্জি যতদিন রেলমন্ত্রী ছিলেন কি ঘন ঘন ট্রেনে পাওয়া যেত আর মমতাদি যেদিন রেলমন্ত্রী থেকে চলে তারপর ট্রেনে আর কোনো কোনোলা পাওয়া যায় না আমরা মাঝে মাঝে একদম দেখেছি ট্রেনের খাবারে আর্শোলা বাতানুকুল কামরায় আশোলা কি আরশোলা কি আরশোলা মমতাদি রেলমন্ত্রী থেকে চলে গেলেন আরশোলার খবর বন্ধ হয়ে গেল এই এই একই জিনিস তা এখন মিড ডে মিলকে কে কালিমা লিপ্ত করতে হবে আরশোলা আরে এরকম তো হতে পারে স্কুলে খাওয়ার পর বাচ্চাটা বাড়িতে নিয়ে গেছিল টিফিন ক্যারিয়ার ওর বাড়িতে সে আরশোলা এসে হাজির হয়েছে সবই হতে পারে তাহলে এত বড় সিস্টেম আমাদের সমাজ এত বড় জায়গা সেখানে কোথায় একটি আরশোলা কেন এলো কখন এলো কিভাবে এলো এই আরশোলা বিশেষজ্ঞ ছাড়া বলা খুব মুশকিল কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কিমে টাকা দেবে না আর কুকুর বেড়ালদের দিয়ে আওয়াজ করাবে এ দুটো তো হতে পারে না তা এখন শুভেন্দু অধিকারী কি ভেবেছেন ওর ইচ্ছে মতো বিজেপির ইচ্ছে মতো দল আসবে যেখানে যেতে বলবে সেখানে আসবে আমি ওদের অনুরোধ করবো আর যেদিকে দুলবে কেন্দ্রীয় দলকে শুধু সেই দিকেই যেতে হবে সেদিকেই যেতে হবে না হলেই তো দেখছি এদের গা জ্বলছে দেখুন এটা তদন্ত এবং আদালতের বিষয় এতদিন শুনছিলাম রাজ্য পুলিশ বা সিআইডির থেকে সিবিআই নাকি ভালো তদন্ত করতো তারপর দেখা গেল না সিবিআই তদন্ত পছন্দ হচ্ছে না এখন সিবিআই অফিসারও পছন্দ হচ্ছে না তাহলে তো সিআইডির হাতে রেখেই তদন্ত করা যেত কোর্ট মনিটর করতেন তাহলে সিবিআই কে দেওয়ার এত তাড়া হলো কেন তো তাহলে তো দেখা যাচ্ছে যে যে তাড়াহুড়ো সিবিআই কে দিতে হবে সিবিআই এর কাছে দিতে হবে তাহলে দেখা গেল যে সেই তাড়াহুড়োটা হয়তো ততটা যুক্তিপূর্ণ ছিল না যদি অফিসার টু অফিসার মনিটার করেই তদন্ত কোর্ট করবে সেটা তো রাজ্য পুলিশ দিয়েও সেটা হতে পারত তখন তাগিদ ছিল সিবিআই এগুলো আমরা সরাসরি এখনো পর্যন্ত রাজনৈতিক মন্তব্য করতে চাই না কিন্তু যদি এতটাই মনিটরিং হবে তাহলে তো সেটা রাজ্য পুলিশ দিয়েই হতে পারতো আর তার মানে সিবিআই দিলেই সেটা ভালো হবে তার কোনো বিষয় নেই পাশাপাশি আবার সিবিআইও ঠিক করুক যে তাদের কোন অফিসার ভালো কোন অফিসার খারাপ সেটা যদি বারবার অন্য কোন ফোরাম থেকে ঠিক করে দেয়া হয় সেটা তারা কতটা হজম করবেন তাদের পক্ষে এটা সম্মানজনক না অপমানজনক এটা তারা ভাবে দেখবেন আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম